I'm into pan language. Yeah, okay, and I'm going to be very brief. Actually, the way I look at foreign direct investment, it has a certain jadu shabdona, bastovik, bastovatar par nirbharshil, ekti prayogik shabder, borcho shabder somiron. Bangobandhu Sheikh Mujibur Rahman Bangladesher swadhin korechilen ekta shabdoni, je ekhane dari jomi bochon hobe. এবং সমাজের প্রত্যেকটি স্তরে সামাজিক বিচার ন্যায় বিচারের যে অনুভূতি তা হবে জাগ্রত হবে সেই আমরা যদি একেবারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আজকের পরিস্থিতিকে দেখি তাহলে সমস্ত পৃথিবীতে তিন ধরনের অর্থনীতি আমরা একটা হতে পারে সাবসিস্টেন্স ইকোনমি একটা হতে পারে ইকোনমি উইচ ইজ বেসড অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড আদার উড বি টার্মড অ্যাজ টারশিয়ারি ইকোনমি তো সাবসিস্টেন্স ইকোনমি নিশ্চয়ই কৃষি নির্ভর হবে দ্বিতীয় স্তর হবে উৎপাদনশীলতার উপর নির্ভরশীল অর্থাৎ যেটাকে আমরা বলি কলকারখানা নির্ভর এবং তৃতীয় পর্যায়ে হবে উচ্চতর ইলেকট্রিক পর্যায়ে অর্থাৎ যেখানে সেবা নির্ভর অর্থনীতি আমরা আনন্দ করব মূলত রাজনীতিবিদদের কাজ কি পলিটিক্যাল পার্টিস দেন দ্য রোল অফ আ পলিটিক্যাল পার্টি উড বি রাদার to ascertain so what kind of economy do we want to achieve or do we want to establish or do we want to attain it like achieve করতে এখন বাংলাদেশের 46 বছরের রাজনৈতিক ইতিহাসকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুঃখজনক হলো সত্য হচ্ছে এই যে বেশিরভাগ ক্ষেত্রে যারাই ক্ষমতায় আসীন হয়েছেন তারা কখনোই বাংলাদেশের অর্থনীতি আসলে কোন স্তরের অর্থনীতিতে রূপান্তরিত হবে এই ধরনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নিরূপণ করেন যার ধরুন আমরা ওই তলাবিহীন ঝুড়ির যে জায়গাটা সেই জায়গায় অনেকদিন ছিলাম বলে কিন্তু সম্ভাবনার জায়গায় আমরা পুষ্ট ছিলাম আমরা সমৃদ্ধ ছিলাম কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি এই কথাগুলো আমি এই জন্য বলছি যে আপনি দেখবেন যে 2009 সাল থেকে আজ অব্দি দীর্ঘ 9 বছরের পরিক্রমণে অনেকগুলো নতুন ক্ষেত্র তৈরি হয়েছে যেই বাঙালির বাংলাদেশকে আমরা একেবারে কৃষি নির্ভর আমন আউশ বড় ইরির দেশ হিসেবে চিনতাম সেই দেশে আজকে আপনি দেখবেন কিছুক্ষণ পরপরে এক একটা উন্নত মানের রিসোর্ট তৈরি হয়েছে উইচ ইজ পার্ট অফ অ্যাকচুয়ালি টার্শিয়ারি ইকোনমি সেবা নির্ভর অর্থনীতির একটি অংশ আবার বঙ্গবন্ধুর দরিদ্র সতীপদের জয় তার যে একটা ধারণা সেটাকে বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা বাস্তবে রূপান্তরিত করে ডিজিটাল বাংলাদেশ বলতে যেটা বোঝায় সেটা যেটা হচ্ছে আমরা অনেক বেশি টেক স্যাভি হয়েছি টুডে উই নো হাউ টু ইউজ ডিভাইসেস উইচ আর বেসড অন ইনফরমেশন টেকনোলজি উইচ আর বেসড অন ইন্টারনেট অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমাদের টু সামওয়াট এক্সটেন্ড একটা স্পেশাল প্রোডাক্টিভিটি একটা বিশেষ ধরনের সক্ষমতা তৈরি হয়েছে এবং এই সক্ষমতাকে কাজে লাগিয়েও যদি আজকে বিনিয়োগ নিয়ে আসা হয় তাহলে আবারও আমরা সেই টার্শিয়ারি লেভেলে যে অর্থনীতি সেটাই প্রতিষ্ঠিত করতে পারব সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো রাজনৈতিক দল ব্যবসা করবেন না ব্যবসাকে আনবেন না কিন্তু ক্ষেত্র তৈরি করবে অর্থাৎ আমরা যদি 100 বছরের পুরনো দিনে থাকি যেখানে আমরা প্রযুক্তি নির্ভর নই আমাদের কাছে বিজ্ঞানের উন্মেষ নেই কিন্তু আইন শৃঙ্খলা খুব ভালো হাল ব্যবহার করে কৃষি কাজ করার জন্য তার সরাসরি বিনিয়োগ দেশে আলাদা জামাত ইসলামী শিবির পেট্রোল মহাসাথে জড়িত তাদেরকে পরিত্যাগ করতে হবে এই নিবেদিত হওয়ার মধ্য দিয়ে এমন একটি ক্ষেত্র তৈরি করতে হবে যেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা নতুন নতুন প্রযুক্তি নিয়ে খেলাধুলা করতে পারে নতুন জ্ঞানের সাথে পরিচিত হতে পারে এবং বাইরে থেকে যারা বিনিয়োগ করতে চান অর্থাৎ সচেতন বিনিয়োগকারী যেটাকে আমরা সভ্য ভাষায় ইংরেজি ভাষায় বলতে চাই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট তারা ইন্টারেস্টেড হবে টু কাম হিয়ার বিকজ দে নো যে দ্য কাইন্ড অফ ইনভেস্টমেন্ট আই ওয়ান্ট টু মেক বাংলাদেশ ইজ রেডি ফর সো বেসিক ব্যাপারটা হচ্ছে যে ধরুন সমস্ত পৃথিবীতে এখন যদি এমন হয় যে ডট কম এর যুগ সো
you have all these e-commerce sites, and you need back office support. A back office support in the sense you need call centers. You need somebody who will manage the database. You need somebody who will coordinate between robust different servers and databases. Then কি হবে? আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যে লোকটা ওই কল সেন্টার সম্বন্ধে জানে, যে লোকটা ওই আইটি রিপোর্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সম্বন্ধে জানে। So what I'm saying is, যে আমরা ব্যবসা করব না পলিটিক্যাল পার্টি, আমরা ক্ষেত্র প্রস্তুত করব। ঐতিহাসিকভাবে যদি আমরা এই হিসাব দিতে চাই তাহলে দেখতে ইম্পর্টেন্ট। আমি একজন রাজনৈতিক কর্মী না হলেও বলতে পারতাম যে বাংলাদেশের 46 বছরের সর্বপ্রথম নতুন অর্থনীতি নির্ভর উন্নত অর্থনীতি নির্ভর রাজনীতির যে পরিপ্রকাশ তা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। ইন দ্য সেন্স, একটু আগে আমাদের পূর্ববর্তী একজন বক্তা বলেছিলেন প্রোডাকশন পসিবিলিটি কার্ভে শিফট করা, অর্থাৎ উৎপাদনের যে সম্ভাবনা তাকে বৃদ্ধিকরণের যে ব্যাপার সেটা যেন চিন্তা করতে হবে। আপনি দেখবেন পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান যে উৎপাদনশীলতার সম্ভাবনা তা বহুগুণে বেড়েছে, কারণ অর্থনীতির ভাষায় যেখানেই বিতরণ বিপণন এবং উৎপাদনকে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে সেখানেই উৎপাদনশীলতা বাড়বে। সেটাকে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। ডিজিটাল বাংলাদেশ করার মধ্য দিয়ে নতুন ক্ষেত্রে নতুন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জায়গাটায় আমরা এগিয়ে গেলাম। পাশাপাশি পরিবেশ এবং প্রতিবেশ নির্ভর যে আমাদের চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার বিকাশ ঘটছে বলেই কিন্তু টেকনাফ থেকে তৃতীয় বিভিন্ন জায়গায় বাংলাদেশ আজকে পর্যটন শিল্পের একটি বিশেষ বিকাশ আমাদের চোখে ধরা পড়বে। আর দুই, যেহেতু বাংলাদেশের অর্থনীতির মুভমেন্ট ইজ টুয়ার্ডস টারশিয়ারি লেভেল, এটাকে কেন্দ্র করে আবার ঢাকা চট্টগ্রাম বিভিন্ন নগরীতে লেকশোরের মতো হোটেলস আর গ্রোয়িং আপ সামওয়াট, এখানে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট একটা জায়গা আছে, বিদেশে থাকা বাঙালিরাও বিনিয়োগ করছেন, আবার একেবারে নিরেট বিদেশি যারা বাঙালি নন তারাও কিন্তু বিনিয়োগ করছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, বাংলাদেশ ইজ ইন দ্য রাইট ডিরেকশন। অল উই রিকোয়ার, যেই চর্চাটা আমরা করছিলাম সেই চর্চাটাকে আরো জোরদার করা দরকার, যাতে করে নতুন পর্যায়ে নতুন ধরনের বিনিয়োগ বাংলাদেশে আসে। অর্থাৎ পুরনো দিনের যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের সাথে আমরা পরিচিত, যে কেউ একজন আসলেন কাপড় সিলি দিলেন কাপড় বানালেন, সেটা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। বিকজ সামহাউ কি আদার ওই সুযোগটা আমরা হারিয়েছি, হারিয়ে এমন একটা জায়গায় এসেছি যে এখন এটার সাথে ওটার সম্পর্ক আসলে ওইভাবে নাই, বরঞ্চ এটা ওটাকে সাপোর্ট দিবে, সাপোর্ট মেকানিজম হিসেবে কাজ করবে। আর বাংলাদেশের মানুষ এখন অর্থনৈতিক প্রবৃত্তির দিকে আলিঙ্গন করেছে, বাংলাদেশের মানুষ প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডকে আলিঙ্গন করেছে। সুতরাং আমি মনে করি আগামী দিনে কোনো প্রতিক্রিয়াশীল শক্তি যদি নতুন করে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি স্বীকার করতে চায় যেই পরিস্থিতির কারণে এই সরাসরি বিনিয়োগের পরিবেশ হবে ব্যাহত, সেই জায়গাতে আমার ধারণা ওই গোষ্ঠী ব্যর্থ হবে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাধ্য হয়েই আমি মনে করি আগামী দিনে বিনিয়োগ বান্ধব নীতিমালা বলুন, বিনিয়োগ বান্ধব পদক্ষেপ বলুন, বিনিয়োগ বান্ধব মনোবৃত্তি নিয়েই তাদেরকে এগোতে হবে, ইরেসপেক্টিভ অফ সেটা আওয়ামী লীগ বিএনপি না জাতীয় পার্টি না বন্ধ। হ্যাঁ, একটা জায়গা তো না বললেই নয় যে দিনের শেষে আমার যা পরিচয়, আমার যে জন্ম, আমার যে অস্তিত্ব, এই অস্তিত্বের যারা বিশ্বাস করেন না তাদের বাংলাদেশের রাজনীতিতে যেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই, ঠিক একইভাবে রাজনীতিকে উচিলা করে এক্সকিউজ হিসেবে করে বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার কোনো সুযোগ আসলে নাই। সেই ক্ষেত্রে দ্য অ্যান্টি লিবারেশন ফোর্সেস, দ্য অ্যান্টি ইন্ডিপেন্ডেন্ট ফোর্সেস ওয়ার দেয়ার, সেই জায়গায় আমি মনে করি আওয়ামী লীগ এবং বিএনপি জয়েন্টলি দে শুড কাম টু এ পয়েন্ট, দে শুড কনভার্জ টুগেদার রাদার দে শুড ইউনিফাই, যেখানে তারা বাংলাদেশকে এই করুণ থেকে মুক্ত করবে। এটা একা কারো দায়িত্ব নয়, এটা কখনোই আমি মনে করি না যে বিএনপির একক দায়িত্ব, জামাত ইসলামী বা যুদ্ধ অপরাধী যারা আছেন বা বাংলাদেশের বিরুদ্ধ চারণ যে করে শক্তি তাদের পরিত্যাগ করা, আবার একই সাথে আওয়ামী লীগেরও এটা একক দায়িত্ব হতে পারে না, কারণ এককভাবে এই দায়িত্ব আসলে খুব একটা সফল হওয়া যাবে না। আমরা এককভাবে চেষ্টা করতে পারি কিন্তু শেষ পর্যন্ত উই উইল নট বি সাকসেসফুল। সো আই গেস অর্থনৈতিক কর্মকাণ্ডেরও একটা নীতি থাকা দরকার, আদর্শ থাকা দরকার, একটা দিক থাকা দরকার। যে কোনো দেশের ব্যবসা বাণিজ্য ট্রেড এন্ড কমার্সে যদি আদর্শের বীজটা বপন না করা থাকে তাহলে আসলে শেষ পর্যন্ত ওই অর্থনৈতিক কর্মকাণ্ড দিয়ে আমরা কি অর্জন করতে চাই সেটাই পরিষ্কার হয় না। তো সেই জায়গাটায় আবারও ফিরে আসতে চাই
এই দেশ স্বাধীন হয়েছিল চারটি মূল মন্ত্রের উপর নির্ভর করে, এই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডও চলবে এই চারটি মূল মন্ত্রের প্রস্ফুটনকে নিশ্চিত করার জন্য। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অনস্বীকার্য, এটা আমার নতুন করে বলা লাগে না। তবে এই ধরনের একটা অনুষ্ঠান যে আজকে আয়োজন করা হচ্ছে, এর জন্য আমি সত্যি চ্যানেলকে ধন্যবাদ জানাতে চাই। আর একটা জিনিস, উই মাস্ট রিমেম্বার, পলিটিক্যাল পার্টিজ আর নট বিজনেস পিপল, দে আর নট বিজনেস এন্টিটিস, দেয়ার সোল অ্যান্ড প্রাইমারি রেসপন্সিবিলিটি ইজ টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট ওয়ার পিপল হু ওয়ান্ট টু এঙ্গেজ, দে ক্যান এঙ্গেজ উইথ অল দেয়ার রিসোর্সেস অ্যান্ড ট্যালেন্টস সো দ্যাট দে ক্যান বিকাম ইভেন মোর প্রসপারাস। আমি এই কথা বলে শেষ করছি এবং আগামী দিনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমি বিশ্বাস করি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো দিব, তাদের ম্যানিফেস্টো যদি এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কীভাবে আসবে, কী ধরনের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, কী ধরনের অর্থনৈতিক ক্ষেত্র আমরা তৈরি করতে চাই, এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ জোর যদি আমরা না দিই, এর বহিঃপ্রকাশ যদি না থাকে, তাহলে এর প্রভাব নির্বাচনে তারা স্বস্বক্ষেত্র থেকে অনুভব করবেন। অর্থাৎ শহর ভাষায় বলতে হয়, যারা বিনিয়োগের উপরে জোরদার ভূমিকা রেখে এই ভূমিকা প্রকাশ করবেন তাদের ম্যানিফেস্টে, কীভাবে এই বিনিয়োগ আসবে, কী প্রকার প্রকৃতি থেকে প্রয়োগ করা হবে, এটা যারা বেশি পরিষ্কারভাবে প্রকাশ করবেন, তারাই নির্বাচনে নতুন প্রজন্ম, অদম্য এই প্রজন্মের মানুষের সমর্থন বেশি পাবেন। সুতরাং সন্ত্রাসকে আমরা করব পরিহার, সংগ্রাম এবং আন্দোলনের নামে মনুষ্য সভ্যতার বিরোধী যত কর্মকাণ্ড আছে তাকে পরিহার করার মধ্য দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের মুখর এক বাংলাদেশ সৃজিত হোক, এই স্বপ্নকে লালন করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, জয় বাংলা, জয় মমতা।